জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। 1937 সালে 19 জানুয়ারি জিয়াউর রহমান বাংলাদেশের বগুড়া জেলার বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। আজ তার 88তম জন্মদিন। 1971 সালের 25শে মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দী করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে 1971 সালের 27শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীরত্ব উপাধিতে ভূষিত করে। তবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর জিয়াউর রহমান 1977 সালের 21শে এপ্রিল তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমকে সরিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি হন। রণনায়ক হিসেবে জিয়াউর রহমান বাংলাদেশের অনেক রাজনীতিবিদদের কাছে সমাদৃত ও স্বীকৃত। জাতির জনক শেখ মুজিবুর রহমানের আমলে শেষের দিকে সৃষ্ট বিশৃঙ্খলা দমন এবং বাকশাল, যা একদলীয় শাসন রহিতকরণের মাধ্যমে গণতন্ত্রকে পুনরায় প্রতিষ্ঠার জন্য জিয়াকে কৃতিত্ব দেওয়া হয়। অপরপক্ষে জিয়া তার বিরোধীদের দমন করার জন্য সমালোচিত হন। তবু অর্থনীতি পুনর্নির্মাণ করার জন্য, অর্থনৈতিক সংস্কার গ্রহণের জন্য জিয়াকে কৃতিত্ব দেওয়া হয়। তার ইসলামিক মনোভাব তাকে বাংলাদেশের মানুষের সমর্থন এনে দেয়। তার জাতীয়তাবাদী দর্শন অনেকের দৃষ্টি কেড়ে নিতে সক্ষম হয়, যারা ভারত ও সোভিয়েতপন্থী রাজনৈতিক দলসমূহের প্রতি ক্ষুব্ধ ছিল। রাজনৈতিক বিতর্ক। 1975 সালের 15ই আগস্টে সপরিবারে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে জিয়ার ভূমিকা বিতর্কিত। 1975 সালে মুজিবের হত্যাকারীদের বিচার কার্য বন্ধ করার জন্য খন্দকার মোস্তাক আহমেদের অনুমোদিত ইনডেমনিটি অধ্যাদেশ জিয়ার দ্বারা তার আমলে বৈধকরণ করা হয়। তিনি রাষ্ট্রপতি থাকাকালীন শেখ মুজিবুর রহমানের কতিপয় হত্যাকারীকে বিদেশে প্রেরণ করা হয়। রাষ্ট্রপতিত্ব। ঢাকা হাইকোর্ট এক রায়ে জিয়ার সামরিক শাসনসহ 1975 থেকে 1979 সালের মধ্যে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলকে বেআইনি ও অসাংবিধানিক বলে ঘোষণা করে। জিয়ার সামরিক আইন ও আদেশ অভ্যুত্থান থেকে 1977 সালে রাষ্ট্রপতি পদ গ্রহণ এবং অনুষ্ঠিত গণভোট সংবিধান বিরোধী বলে ঘোষিত হয় এবং আদালতের রায় বলে ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করা হয়। সাম্প্রদায়িক অসন্তোষ। শেখ মুজিবুরের অসাম্প্রদায়িক মনোভাব প্রত্যাখ্যান করে জিয়া বাংলাদেশে ইসলামিক রাজনীতি চালু করেন এবং মুসলিম জাতিসমূহের সহযোগিতা সংস্থায় বাংলাদেশকে তুলে ধরে, যা সাধারণ জনগণের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। তবু অনেক ঐতিহাসিকদের মতে এসব ব্যবস্থা বাংলাদেশের অনেক উপজাতীয় ও ধর্মীয় সংখ্যালঘুদের বিচ্ছিন্ন ও বিরুদ্ধাচরণ করে, যা ভবিষ্যতের বেশ কিছু সাম্প্রদায়িক ও উপজাতিক দ্বন্দ্বকে ত্বরান্বিত করে। বিরোধী দমন। জিয়াউর রহমানের শাসনামলে তার রাজনৈতিক বিরোধীদের কঠোরভাবে দমন করা হয়। এ সময় তার বিরুদ্ধে প্রায় 62,000 আওয়ামী লীগ ও অন্যান্য বিরোধী দলীয় নেতাকে গ্রেফতার করে রাখার অভিযোগ রয়েছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছিল। দাবি করা হয় জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালীন সময়ে বিচার বহির্ভূতভাবে অন্তত 3,000 সেনা সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তা নিহত অথবা গুম হন। 1977 সালের অক্টোবরের 2 তারিখে অনুষ্ঠিত এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে 1,143 জনকে বিভিন্ন কারাগারে ফাঁসি দেওয়া হয়। জাতীয় সঙ্গীত বিতর্ক। মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান এক গোপন চিঠিতে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি গান ভারতীয় জাতীয় সঙ্গীত। তিনি বাংলাদেশের নাগরিকও নন, হিন্দু সম্প্রদায়ের একজন কবির লেখা গান জাতীয় সঙ্গীত হয় মুসলিম উম্মা উদ্বিগ্ন। এই গান আমাদের সংস্কৃতির চেতনার পরিপন্থী বিধায় জাতীয় সঙ্গীত পরিবর্তন আবশ্যক। প্রধানমন্ত্রীর ওই চিঠিতে আমার সোনার বাংলার পরিবর্তে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ কে জাতীয় সঙ্গীত করার প্রস্তাব করা হয়। 72-এর গ। প্রধানমন্ত্রীর এই চিঠি পেয়ে মন্ত্রিপরিষদ বিভাগ রেডিও, টেলিভিশন এবং সব সরকারি অনুষ্ঠানে প্রথম বাংলাদেশ গানটি প্রচারের নির্দেশনা জারি করে। জিয়া নিজেই জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষপাতী ছিলেন। বিএনপি নেতা ডক্টর ইউসুফ এক অধিবেশনে
জিয়াকে জাতীয় পতাকায় পরিবর্তন আনতে অনুরোধ করলে জিয়া জবাব দেন, হবে হবে, সবকিছুই হবে, আগে হিন্দুর লেখা জাতীয় সঙ্গীত বদলানো হোক, তারপর জাতীয় পতাকার কথা ভাবব। এ সময় রাষ্ট্রপতির অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের পাশাপাশি প্রথম বাংলাদেশ গানটি গাওয়া শুরু হয়। কিন্তু 1981 সালে জিয়ার মৃত্যুর পর এই উদ্যোগ থমকে যায়, জাতীয় পতাকা পরিবর্তনের চেষ্টা। 1978 সালে 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে সরকারি ভবনের উপর সবুজ জমিনের উপর লাল বৃত্তের পতাকার পরিবর্তে কমলা রঙের বৃত্তের পতাকা উত্তোলনের নির্দেশ দেওয়া হয়। কিন্তু প্রতিবাদের মুখে জিয়াকে এ পরিকল্পনা থেকে পিছিয়ে আসতে হয়েছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।